প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24 মে 2024 রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেলে অবস্থান করছে সৈকত ডেয়ারি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙড়ু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। ফার্মের মালিক রঞ্জুমুল্লা কাকা এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন আপনাদের দেখাই। এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী আছে, এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কী কী সুযোগ সুবিধা দিবে আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সারাদিন তো শুধু গরুই বিক্রি করছেন যতবার এখান থেকে গেছি। ব্যস্ততার মধ্যে দিন চলে গেছে, আল্লাহ দিলে বেচা কেনা অনেক হয়েছে। কতগুলো গাভী বিক্রি হয়েছে আজকে সারাদিনে? এখান থেকে তো প্রতি সপ্তাহে গাভী বিক্রি করেন? প্রতি সপ্তাহে নিত্য নতুন গাভী আসে এবং বিক্রি হয়। আচ্ছা, তো ভালো গুলোই চলে গেছে নাকি খারাপ গুলো আছে নাকি সবই ভালো এই কালেকশন? আমি তো গাভী আনি বাছাই করে। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে যার যেটা পছন্দ হয় সে সেটাই নেয়। আচ্ছা, তখন আজকে ভিডিওতে যেগুলো দেখাবো ভালো গাভী আছে এখনো? এখনো আছে ভালো গাভী। আচ্ছা, কতগুলো গাভী দেখবো আজকে? আজকে এখন 7টা দেখাবো, বেশি শেষ করে দিছি, এখন 7টা গাভী আছে। আর তো মাত্র 7টা গাভী আছে, দেখি আর কথা বলি, এক এক করে দেখান, এর সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। এক নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ দীর্ঘদিন পরে কাকার কাছে এই মুন্ডি গাভী দেখলাম। মুন্ডি গাভী এর আগে অনেক আগে দেখছি, মাঝখানে তো কালেকশন করেন নাই। জাতমান ছাড়া মুন্ডি গাভী আনি না। আচ্ছা, পাওয়া যায় এমনি মুন্ডি সব সময়? একটা পাইছিলে মুন্ডা তো প্রতিবেদন দেওয়ার আগে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা মুন্ডি? এটা অরিজিনাল মুন্ডি, ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান না, এগুলো ইন্ডিয়ান বাচ্চা পার হয়েছিল বাংলাদেশে। দেশে তো প্রেগনেন্ট, বাংলাদেশে এসে প্রেগনেন্ট হয়েছে, তারপরে বাচ্চা হলো। দাঁত কয়টা? দাঁতে কেবলই দুটি হচ্ছে, মাত্র দুই দাঁত। প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা, দেখেন সাদা ফিটফিটে বকনা ষাঁড় বাচ্চা। আচ্ছা, সুন্দর একটা ষাঁড় বাচ্চা। বাছুরের বয়স কেমন? এগুলো কত লিটার দুধের গাভী হবে? 15+ দুধের গাভী, গ্যারান্টি তো নাকি? দাম কত এটার? এটার দাম থাকবে 1,80,000 চাওয়া। যদি নেয় প্রথম গাভীটা, তোমরা প্রতি সপ্তাহে ফিক্সড করে দেই, সেটা মুন্ডি হোক আর সিংহালা হোক, এটার দাম কত? 5,000 টাকা মাইনাস 175। একদম একদম। চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরও একটি গাভী নিয়ে আসলেন, এটা হচ্ছে কফি কালারের। কি জাতের? আসলে ওই দেখেন মাথা সব দিকে জার্সি। আচ্ছা, জার্সির বয়স কেমন হয়েছে? বয়স 6 দাঁত, দ্বিতীয় রাউন্ড বাচ্চা হবে। খিল আছে তো দুই পাশে? হ্যাঁ, দুই পাশে খিল আছে। দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে? দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা বাচ্চা দেওয়ার এখনো 20 দিনের মতো টাইম আছে। এগুলো থেকে কত লিটার দুধ পাওয়া যাবে, বা প্রথম বিয়েনে কত লিটার দুধ ছিল? এই 14-15 দুধ ছিল, এই বিয়েনে আমার মনে হয় 15+ হয়ে যাবে। 15 ক্রস করবে। কিন্তু শরীর ভাঙার জন্য আসলে গরুটা দেখতে, কিন্তু গরুটা এমনি ও লম্বা, উঁচু সব দিক কিন্তু পারফেক্ট। আচ্ছা, এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা যদি খাদ্য দেওয়া যায় ভরবে? একদম। আচ্ছা, একদম না খাওয়াই না গরুকে। দাম কত এটার? এটার দাম চাওয়া 1,50,000। যদি এক দামে কেউ নেয় কত দেওয়া যাবে এটা? 1,40,000। এটাতে বড় ধরনের ছাড়। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা সুন্দর প্রিন্টের গাভী আমাদের সামনে নিয়ে আসলেন, এটা কি জাতের গাভী? এটা হলো শেফি দের জাত। বয়স কেমন? এটা মাত্র 2 দাঁত হচ্ছে। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কত দিনের মধ্যে বাচ্চা দিবে? এটা বাচ্চা দিবে মোটামুটি 20-22 দিন টাইম আছে। এখনো 20-22 দিন, প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক সবগুলোরই বার জোড়ার গ্যারান্টি আছে? হ্যাঁ, জার্নি করতে পারবে যে কোনো জায়গায়, সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে যাবে। আর যদি কোনো প্রবাসী ভাইরা ভয়ে হোক, লোক না থাকার কারণে হোক, ডেলিভারি নিতে চায় বাচ্চাটা, সুযোগ আছে? ডেলিভারি দিয়ে হয়তো আমার সাথে আলাপ আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, পেমেন্টটা কিভাবে দিতে হবে? গরু যদি কেলে খামারে নিয়ে যায়, যাওয়ার পরে রেস্ট নিয়ে বাচ্চা হয় তাহলে আরও বেশি ভালো, সব তার জন্য ভালো। এগুলোর থেকে কত লিটার দুধ থাকতে পারে? টার্গেট 13-14। দাম? দাম পড়বে 1,50,000। 150, এটাতে ফিক্সড কত যদি কেউ নেয়, এক দামে নেয়? একদম রাখা যাবে 45,000 টাকা। 145। চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে মাঝারির চেয়ে বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। কি জাতের গাভী এটা? অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। এর অরিজিনাল দাঁত কয়টা?
মাত্র দুই দাঁত, প্রথম বাচ্চা দিবে, বকনা গাভী প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, 20-22 দিন সময় আছে। এরপরেও একটু তো কম বেশি হয়ে যায় অনেক সময়? দাম কত চাচ্ছেন এটার? 1,85,000 নিলে তো একটু ছাড় আছে। এক দাম চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে মোটামুটি বড় সাইজের একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। কি জাতের গাভী এটা? জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন হয়েছে? 4 দাঁত, প্রথম বাচ্চা হবে। 4 দাঁতে এবারই প্রথম বাচ্চা দিবে? জি। কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে? বাচ্চা দিতে এখন 20 দিনের মতো টাইম আছে। ফুল 20 দিন সময় আছে? গাভী যে কোনো জায়গায় জার্নি করবে? সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবে। 20 দিন পর্যন্ত কি কাউকে সময় দেন বাচ্চা যদি কেউ ডেলিভারি করে চায়? হ্যাঁ, ডেলিভারি যদি করে চায় আমার সাথে আলাপ করে নিতে পারে, আলাপ আলোচনা করে নিতে পারবে। পেমেন্ট কি 50 দিলে হবে নাকি ফুল পেমেন্ট দিতে হবে? হ্যাঁ, 50 দিলে হবে। 50 দিলেই হবে। এগুলোর থেকে কেমন আশা করা যায়, দুধ কতটুকু থাকতে পারে বাচ্চা দেওয়ার পরে? অবশ্যই 17-18 থাকবে, এখানে 15+ ধরে নিবে। আচ্ছা, 15+ ধরে নিবে। ফুল মাঝের ইচ্ছে বড় সাইজের গাভী? জি। দাম কত চাচ্ছেন এটার? এটার দাম 1,95,000 চাওয়া। 195 চাওয়া। প্রতিটা গাভীতেই তো দরদামের সুযোগ আছে? হালকা দরদামের সুযোগ আছে। চলেন আমরা 6 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি। 6 নম্বর সিরিয়ালে আরও একটি বড় সাইজের, বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। কি জাতের গাভী এটা? জাত অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী। গাভীর দাঁত বয়স কয়টা হয়েছে? মাত্র 4 দাঁত হলো। 4 দাঁত, প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? এটা মোটামুটি 20 দিনের মধ্যে বাচ্চা দিবে। একটু সময় জায়গাটা গিয়ে দেখি, নেড়ে চেড়ে শান্তশিষ্ট কেমন। আমি আমি একটু পিছন থেকে দেখাই, আপনি একটু সামনে থেকে নেড়ে চেড়ে দেখান। এগুলো ভরবে তো না? আচ্ছা, এবং পোলট্রি গরু হিসাবে কিন্তু গাভীর বাটগুলো খুবই সুন্দর। পিছনে একদম, এদের পিছনে সামনে। আচ্ছা, এগুলো সব কভার করবে? একদম কভার হয়ে যাবে। সময় কতদিন বললেন? 20 দিনের মতো টাইম আছে, 20 দিনের মধ্যে কভার হয়ে যাবে। আচ্ছা, এগুলোর থেকে কত লিটার দুধের আশা করা যায় এবিএনএ? এবিএনএ 25 লিটার আশা করা যায়। 25টা দুধ প্রথমে? যে কেউ হয়তো 2 লিটার কম ধরে নেবে। 20-এর উপরে থাকবে ইনশাআল্লাহ? অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। দাম কত এটার? এটার দাম পড়বে 2,25,000। 2,25,000 টাকা চাওয়া। এগুলোতেও তো আলোচনার সুযোগ আছে না? চলেন আমরা সর্বশেষ গাভী দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে আজকের কালেকশনের কাকার কাছে যেগুলো গাভী আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের গাভী আজকের। এটি বড় সর্বোচ্চ এবং সুন্দর প্রিন্টের গাভী। কি জাতের গাভী এটা? পিওর হলস্টাইন ফ্রিজিয়ান ব্রিডের গাভী। জি। দাঁত বয়স কয়টা? ইয়াং লাগতেছে। 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে গাভীটার? সময় আছে এখনো মোটামুটি 20 দিনের মতো, একদিন কম বেশি 20 দিন। দাঁত কয়টা হয়েছে? দাঁতে 2টা হয়েছে। গরু দেখতেও খুব ইয়াং লাগতেছে। 2 দাঁত? 2 দাঁত, প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা দিবে। কতদিন সময় আছে? সময় আছে 20 দিনের মতো এখনো, একদিন কম বেশি 20 দিন। আচ্ছা, এখনো প্রায় 20 দিন। 20 দিন যদি গরুটা সময় পায় তো বিশাল টাঙ্কি হওয়ার কথা। হ্যাঁ, অনেক বড়, এমনিতে অনেক বড় আছে। আমি একটু শান্তশিষ্ট কেমন একটু দেখান। এটাও একদম শান্তশিষ্ট। একটু চামড়াটা দেখবো পিছন থেকে, পিছনে সামনে সব দিকে। আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ। আচ্ছা, এগুলো তো কভার করবে না? একদম কভার হয়ে যাবে। সময় 20 দিন আছে, এখন যে কোনো জায়গায় ইনশাল্লাহ গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে। এগুলোর থেকে কত লিটার দুধ পাওয়া যেতে পারে? দরদামের সুযোগ আছে? আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 0771-1295 অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।